বাংলার বীর মুসলমান, আমরাও ছেও আমরাও মর, তাওহীদ সুধা করেছি প্রাণ, মানি না কো বাধা, জানি না কো ভয়, হৃদয়ে নেই কোনো দ্বিধা সংশয়, মোরা দূর পার চির দূর জয়, মহাসত্যের গাহি যে গান। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, উপস্থিত ইসলামের সঠিক রূপরেখা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক জাতীয় রাজনৈতিক সংগঠন, মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই চত্বরে চার দফা দাবিতে বিশাল ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি ছাত্রনেতা এম নুরুল আফসার কফিল, উপস্থিত আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব মজলুম জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জোবাইর, উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান সাহেব, যুগ্ম মহাসচিব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মঞ্চে ভূমিষ্ঠ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি জননেতা সম হামেদ হোসাইন হামেদ ভাই, মঞ্চভূমিষ্ঠ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী ভাই, বক্তব্য রেখেছেন আমার ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম কফিল উদ্দিন রানা ভাই, উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, ইসলামিক ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র সেনার নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুরা, সকলকেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনছেন, সেই বিকাল তিনটা থেকে শুরু করে আজকে আমি প্রধান বক্তা হলেও আজকে আপনারা আমাদের জাতীয় নেতৃবৃন্দর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন, সেজন্য আমি আজকের অনুষ্ঠানে বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে ইসলামকে দুঃসাহ করবার জন্য, ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যকে মুছে দেওয়ার জন্য বাংলাদেশের নাস্তিকরা এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের 2010-এর যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিকে শিক্ষা আইন 2016 বাস্তবায়ন করবার জন্য ইতিমধ্যেই নাস্তিকরা উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন আমাদের ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি, আপনাদের এই চট্টগ্রামের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট শাহিদুল আলম রিজভী ভাইয়ের সাথে 2010 সালে যখন শিক্ষানীতি বাস্তবায়ন করবার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল, তখনই আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতি শাহেদ ভাইয়ের মাধ্যমে আমরা গভর্নমেন্টের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি যে শিক্ষানীতি দিচ্ছেন, ওয়ান ওয়ে এডুকেশন পলিসি, একমুখী শিক্ষানীতি, সেইটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে আপনি একমুখী শিক্ষানীতির নামে এদেশের নাস্তিক্যবাদী শিক্ষানীতি এদেশের মানুষকে আপনি উপহার দিতে পারেন না। আমরা বলেছি যে আপনি বিজ্ঞান ভিত্তিক কর্মমুখী ধর্ম ও নৈতিকতার আলোকে একটি শিক্ষানীতি জাতিকে উপহার দেন, আমরা সেই দিন দাবি তুলেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে আমাদের পাঠ্যসূচিতে যে বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে সেখানে আজ থেকে 10 থেকে 15 বছর পরে ইসলামের ভাবধারা আমাদের আগামী প্রজন্মর কাছে কিছুই থাকবে না। যে বিষয়গুলো ইসলামী ভাব আমাদের পাঠ্যপুস্তকে থেকে বিয়োগ দেওয়া বাদ দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় ভাইরা আমার, প্রথম শ্রেণী থেকে বাদ দেওয়া হলো, দ্বিতীয় শ্রেণী থেকে বাদ দেওয়া হলো বিশ্ব মানবতার মুক্তিদাতা ত্রাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন চরিত্র, যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারারা
পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ার টু অ্যাজিউম দ্য ডিকটেটরশিপ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসিড ইস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড মে ব্রিং ইট মাস নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। যেখানে খ্রিস্টান দার্শনিকরা বলেছেন, যেখানে বর্তমান বিশ্বে গোটা পৃথিবীতে হত্যা ধর্ষণ লুণ্ঠন সুদ ঘুষ যেনা ব্যবিচার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চলছে, এই সময়ে যদি এই বর্তমান অস্থিতিশীল পরিবেশের মধ্যে বিশ্ব মানবতার মুক্তিদাতা ত্রাণকর্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষ যদি পৃথিবীতে এসে আসে এবং তিনি যদি পৃথিবী পরিচালনা করবার জন্য দায়িত্ব নেয়, তাহলে অস্থিতিশীল এই পৃথিবীতে তিনি একাই শান্তি এবং নিরাপত্তাপূর্ণ একটি সমাজ ও এই পৃথিবী উপহার দিতে সক্ষম হবে। আমাদের এই স্বাধীন বাংলাদেশে যেখানে আমরা 90% মুসলমান, সেই মুসলমানদের এই পাঠ্যসূচিতে দ্বিতীয় শ্রেণীতে আমাদের মানবতার মুক্তিদাতা ত্রাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র কে বাদ দেওয়া হয়েছে, একজন মুসলমান হিসাবে আমরা সেটা মেনে নিতে পারি না। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্রেণী থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর আদর্শ, চতুর্থ শ্রেণী থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবন চরিত্র, পঞ্চম শ্রেণীতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের বাসংখ্যে বাদ দেওয়া হলো। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন যে দেশ পরিচালিত হবে যেখানে বিশ্বের ইতিহাসের প্রথম সংবিধান, সেই সংবিধানের রচয়িতা বিশ্ব মানবতার মুক্তিদাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে উপহার দিয়েছিলেন, সেই সংবিধানের আলোকে আপনি বলেছেন দেশ পরিচালিত হবে, সেখানে কেন এই সমস্ত আমাদের পাঠ্যপুস্তকে থেকে আমাদের নবীর আদর্শ বাদ দেওয়া হলো? সেখানে রামায়ণের হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ দোকান হলো, আমার ভাই কপিল ভাই বলেছেন যে আপনি লাল গরু সাদা গরু দোকান, আমরা বলছি গরু দিয়ে যদি কাজ না হয় পাঠ্যসূচিতে আপনি হাতি দোকান, আমাদের কোনো আপত্তি নাই। যেখানে 90% মানুষ আছে মুসলমান, সেখানে পাঠ্যসূচিতে 80টা কোরআনুল কারিমের আয়াতকে বিকৃত করে আমাদের এদেশের আগামী প্রজন্মকে কোরআনুল কারিমের বিকৃত উচ্চারণ শেখানো হচ্ছে কেন? আমরা প্রধানমন্ত্রীর কাছে তার জবাব চাই। ওরা নাস্তিকরা মনে করেছিল যে সেকুলারিজমের কথা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে নাস্তিক সংস্থাবাদী আমাদেরকে শিক্ষা দিবে, এদেশের মুসলমানরা ঘুমিয়ে থাকবে। আমরা নাস্তিকদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কেউ আওয়ামী লীগ করি কিন্তু আমরা মুসলমান, আমরা কেউ বিএনপি করি কিন্তু আমরা মুসলমান, কেউ জাতসুদ করি কিন্তু মুসলিম, কেউ বাসদ করি কিন্তু মুসলিম, কেউ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করি, কেউ ইসলামিক ছাত্র সেনা করি কিন্তু আমরা মুসলিম। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চাইতে মুসলমানদের কাছে ধর্ম বড়। সেখানে ধর্মকে কটাক্ষ করে যদি আমাদের এই 80% 90% মুসলমানদেরকে পাঠ্যসূচিতে বিকৃত করে নাস্তিক্যবাদী শিক্ষা নীতি উপহার দেওয়া হয়, সেখানে এদেশের মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে রাজপথে নামবে এই নাস্তিক্যবাদী শিক্ষা নীতির বিরুদ্ধে। নাস্তিকদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, তোমরা ইসলামের কথা শুনেছ কিন্তু মতবাদের ইতিহাসের কথা জানো না, তোমরা ইসলামের কথা শুনেছ কারবালার ইতিহাসের কথা জানো না, ইমাম হুসাইনের সৈনিকরা রাজপথে রক্ত দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী ছাত্র সেনার কর্মীরা ঝাঁপিয়ে পড়বে, তবু নাস্তিকবাদী শিক্ষানীতি এদেশে ইমপ্লিমেন্ট করতে দিবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।